আমার এক বান্ধবী ছিল, সে বলে তুই কেন বিয়ে করবি, তুই তো ভালো আছিস, তোরা ঘুরছিস ফিরছিস, এদিকে যাচ্ছিস ওদিকে যাচ্ছিস। ও আমায় বলেছিল, আরে দিনে যা বা রাতে যা করা যায় তুই কেন রাতে ফেরত যাস, রাতে যা করা যায় সেটা তো দিনেও করা যায়। শতরূপ অভিনন্দন তোমাকে, 3.5 মাস হয়েছে না, তোমার রঙিন চশমাটা এখনো রয়েছে। এবং তাই তুমি যেটা বললে, আমরা কিন্তু বিয়ের বিপক্ষে নই, আমরা কিন্তু বলছি বিবাহ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তার মানে এই নয় যে বিবাহ করো না, আমি নিজেই 2 বার বিয়ে করেছি। প্রথমবার বিয়ে করার পর যখন আমার বিয়েটা ভেঙে যায়, যেরকম শতরূপ বলে যে যদি আজকাল তো অনেক পথ বেরিয়ে গেছে, যদি একসঙ্গে থাকতে না পারো ভেঙে দাও, ইয়েস সেটা করেছিলাম। তারপরে দ্বিতীয়বার বিয়ে করার আগে প্রায় 5 বছরের একটা কোর্টশিপ চলে, এবং সেই সময় আমার মা বারবার বলেছিলেন, শুনো বিয়েটা কিন্তু কাপড় চেঞ্জ করার মতো নয়, তুমি বারবার বিয়ে করতে পারো না, সো এবারে যদি ডিসাইড করো যে করবে তুমি ভাবো। আমি জানতাম বিয়ের অস্বাস্থ্যকর দিকগুলো, আই নিউ দ্য স্ট্যাচুটারি ওয়ার্নিং, তাই জন্য দ্বিতীয়বার বিয়ে করার আগে সেগুলো ভালো করে পর্যালোচনা করে আমি বিয়ে করেছি। আজ 34 বছর হলো একসঙ্গে আছি, কিন্তু উই হ্যাভ টু কিপ আওয়ার আইজ ওপেন, আমাদের সত্যি সবসময় চোখ খুলে, মানে সবসময় চোখ খুলে রাখতে হবে। শুভময় বাবু যে কথা বললেন, ওনার স্পিচটা দারুণ ছিল, দারুণ উনি লিখে এনেছিলেন, কত কোটেশন, কত উনি পড়াশোনা করেছেন, সেটা রিসার্চ পেপার ছিল তো, এবং যেটুকু বক্তব্য নিজে বলেছেন সেটা উনি স্বীকার করলেন যে স্ত্রী বলে দিয়েছে তাই উনি ওনার অনুমতি নিয়ে ওইটুকু উনি বলেছেন। এটা কি খুব স্বাস্থ্যকর, আপনারাই বলুন। তারপরে ধরুন উনি একথাও বললেন যে আমরা স্বাস্থ্য নিয়ে কিছু বলেনি চন্দ্রিল, উনি কি বললেন বলুন তো, স্বাস্থ্য নিয়ে কিছুই তো বলেননি। আমি যখন আমার বিয়েটা প্রথমবার ভেঙে যায়, আমি বলছি অস্বাস্থ্যকর, তখন একটা ভীষণ বিচ্ছিরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কি হবে সামাজিক একটা ইয়েও ছিল, আমার তখন বয়স খুব কম, এবার যেটা হয়েছে যে জিনিসপত্র ও বাড়িতে আছে নিয়ে আসতে হবে, তো আমাদের খুবই ভদ্রভাবে জিনিসটা হয়েছিল, আমাকে শ্বশুরবাড়ি থেকে বলা হলো যে তুমি তোমার জিনিসগুলো নিয়ে যাও। এবার আমার ভাইকে আমি বললাম যে তুই ট্রাক করে নিয়ে আয় আমার যে জিনিসগুলো ওখানে আছে, ও যাবে। ও গেছে, গিয়ে যখন ও ফেরত এলো ও বললো, দেখ একটা কথা তোকে বলে দিচ্ছি, এর পরের বার বিয়ে করলে না তুই শ্বশুরবাড়ি গিয়ে থাকবি না, এটা খুব খারাপ লাগে গিয়ে জিনিসপত্র আনা, নিজের বাড়িতে থাকবি, জিনিসপত্রগুলো এখানেই থাকবে, যদি স্বামীর সঙ্গে বনি বনা না হয় তাকে শুধু বার করে দিবি। এটা ছিল আরেকটা দিক আমার জানার। এগুলো এবার যখন এই 5 বছরের কোর্টশিপ চলছে, শেষের দিকে আমি বিয়ে করবই বদ্ধ পরিকর, তো আমার এক বান্ধবী ছিল, সে বলে তুই কেন বিয়ে করবি, তুই তো ভালো আছিস, তোরা ঘুরছিস ফিরছিস, এদিকে যাচ্ছিস ওদিকে যাচ্ছিস, মানে যতটা ফ্রি টাইম, ওই যে একটু আগে চন্দ্রিল বলল বিয়ের আগে যখন তখন ঘুরতে যেতে ইচ্ছে করে, সত্যিই তো তাই, সেরকম একটা অবস্থা, তুই কেন বিয়ে করছিস আবার। আমি বললাম, না রে রোজ রাতে না বাড়ি ফেরত দিতে ওকে অনেক রাতে আমাকে বাড়ি পৌঁছে দিতে হয়। ও আমায় বলেছিল, আরে দিনে যা বা রাতে যা করা যায় তুই কেন রাতে ফেরত যাস, রাতে যা করা যায় সেটা তো দিনেও করা যায়, তাহলে তুই আবার ফেরত যাচ্ছিস কেন। আমি বললাম, না রে মা, ইয়ে বলো, তাহলে একটা কাজ কর তুই একটা ড্রাইভার রেখে দে, তাহলে তোর খারাপ লাগবে না আর, তুই ওর সঙ্গে সারাদিন স্পেন্ড করবি তারপরে রাতে বাড়ি চলে আসবি। রাত কাটানোটাই কি বিয়ের একমাত্র উদ্দেশ্য তা নয়, যাই হোক তারপরে বিয়ে থাক করলাম। এগুলো হচ্ছে ফ্রিভলাস, এগুলো হচ্ছে আমাদের বিয়ে, আমরা খুব কম সংখ্যক মানুষ। এবার একটু তাত্ত্বিক আলোচনায় যাই, যেগুলো আমি রোজ দেখছি। প্রথম হচ্ছে আমাদের দেশে এখনো কিন্তু বাল্যবিবাহ র্যাম্পেন্ট, এবং ডাউরি খুবই অস্বাস্থ্যকর একটা জিনিস সেটাও, এবং বাল্যবিবাহ অ্যান্ড টিনেজ প্রেগনেন্সি, এই দুটো কিন্তু ভীষণভাবে অস্বাস্থ্যকর। এ কথা
কুণালদা কিংবা আপনাদের এখানে যে কটা ডাক্তার আছে সবাই বলবেন যে একটি মেয়ের যদি 13-14 বছর বয়সে বিয়ে হয়, তারপরে সে 15-16 বছর বয়সে বা 17 বছর বয়সেও যদি সে প্রেগনেন্ট হয়ে ওঠে, তাহলে কিন্তু এটা খুবই অস্বাস্থ্যকর। এবং এই বিয়েটা দেওয়া হয় উইথ অল দোজ মোটিভস, একটা হচ্ছে সন্তান প্রসব করা, একটা হচ্ছে নিরাপত্তা মেয়েদের, বাবা মা মনে করেন যে মেয়েরা বোঝা তাই তাদের বিয়ে দিয়ে দেন, বাস ভাবেন সব দায় দায়িত্ব ওভার। এটা কিন্তু মেজরিটি, আমি চন্দ্রিল শতরূপ আমরা কিন্তু এখানে খুব ক্ষুদ্র মাইনরিটি। দ্বিতীয়ত, এরপরেও যদি ধরুন বিয়েটা বেঁচে গেল চলল, আমাদের মধ্যেও যদি আপনি দেখেন, ইফ ইউ স্ক্র্যাচ দ্য সার্ফেস ইউ উইল ফাইন্ড যে একবার বিয়ে হবার পর আমরা অনেকেই কিন্তু বিয়েটাকে চালিয়ে গেছি, তার কারণ আমার সন্তান সন্ততি রয়েছে, আমার সমাজ রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে। আমার এই সূত্রে মনে পড়ছে পারমিতার একদিন ছবিটার কথা, যেখানে অপর্ণা সেন দেখিয়েছিলেন যে একজন স্বামীর সঙ্গে তার যদি বনিবনা নাও থাকে, তিনি কিন্তু শাশুড়ির প্রতি খুবই অনুরক্ত ছিলেন। সুতরাং ওই রিলেশনশিপসের যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু হতে পারে, অস্বাস্থ্যকর পরিবেশেও কিন্তু সেটা হতে পারে। এবং শাশুড়ি যখন শেষ জীবনে, উনি বিয়েটা ভেঙে যায়, উনি অন্য জায়গায় চলে যান ওই হিরোইন, কিন্তু শাশুড়ি যখন অসুস্থ সেই কিন্তু এসে পাশে দাঁড়ায়। সুতরাং বিয়ের যদি এই অস্বাস্থ্যকর দিকগুলো সম্পর্কে আমরা সবাই আগে থেকে জানি, তাহলে কিন্তু আমরা কোনো কোনো জায়গায় নিজেরা একটা প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি। তার মানে এই নয় যে আমি বিয়ে করব না, এটাও বলা হচ্ছে না, এই ধরনের মৌলবাদে আমিও বিশ্বাস করি না, এবং সেই আমি কোনো রকম মৌলবাদেই বিশ্বাস করি না, আর আমি মনে করি না যে পার্টি বদল করারও দরকার আছে। আমি মনে করি যে একটা জিনিস যদি জানি আমি যে দিস ইজ ইনজুরিয়াস টু হেলথ, কীভাবে ইনজুরিয়াস সেটা নিয়ে বেশি বিবেচনা করা দরকার, সেটা জানা দরকার। এবং এই যে গার্হস্থ্য হিংসা, এর মূলে কী আছে, এবং এই যে আমাদের গার্হস্থ্য হিংসা আপনি বলবেন ওটা শুধু সমাজের একটা ক্লাসের মধ্যে হয় না, যারা যারা হাই রাইজে থাকেন, যারা কন্ডোভিলে থাকেন, সেখানেও কিন্তু গার্হস্থ্য হিংসা হয়, এবং সেখানেও দেখা যায় যে সমস্ত জিনিসটা একটা প্রলেপ লাগিয়ে রাখা হচ্ছে। এটা একটু সিরিয়াস হয়ে গেল, এতক্ষণ আমরা হাসাহাসি করছিলাম, বাট আজকের এই টপিকটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি জানি যে বিবাহ কতটা অস্বাস্থ্যকর হতে পারে, আমার প্রথম বিবাহের অভিজ্ঞতা থেকে, তাই দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে 34টা বছর মাথা উঁচু করে কাটিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।